আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালোবাসার লাল গুলো পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমি জানি কেউ ভালো নেই তবুও আমার আজকের এই ভিডিওটা বানানো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু কথা বলবো আপনারা অবশ্যই কথাগুলোকে ফলো করবেন বন্ধুরা জান আপনারা অবশ্যই জানেন যে আশেপাশের পরিবেশ এখন অনেকটাই খারাপ আমাদের কারে ঘরের থেকে বের হওয়া যাইতেছে না তো একটু আগে আমি দোকানে একটা জরুরি কাজে আসছিলাম তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তাই এই ভিডিওটা বানালাম আসলে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো বিশ্বসহ আমাদের বাংলাদেশেও রাস্তায় বের হওয়াটাই অনেক মুশকিল কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আমরা কোথাও কিনতে পারতেছি না সব জায়গারই অবস্থা অনেক খারাপ এমনকি দেশের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সুরক্ষার সাথে অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে তো আমরা এগুলো আসুন সবাই মিলে মেনে চলার চেষ্টা করি আর একটি কথা বলবো আপনারা অবশ্যই রাস্তায় যারা বের হবেন মাস্ক পরে বের হবেন আপনাদের আশেপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন বাইরে থেকে এসে আপনারা অবশ্যই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুবেন ভালো করে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে আপনারা হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নেবেন এবং সর্বদা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন আপনারা নিজের বাড়িতেই থাকার চেষ্টা করবেন বাড়ির বাহিরে যাওয়ার কম চেষ্টা করবেন তাহলে হয়তো অবশ্যই নিরাপদ থাকতে পারবেন আর যদি আপনারা বাইরে কারণ ছাড়াও কারণে ঘোরাফেরা করেন তাহলে দেখা গেছে আপনারা অসুস্থ হয়ে পড়বেন কারণ এই ভাইরাসটি অদৃশ্যভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসটিকে আসলে চোখে দেখা যায় না কখন কিভাবে কার মাধ্যমে কার কিভাবে ছড়াবে এটা কেউ বুঝতে পারবেন না তাই আপনাদের ঘরে থাকাটাই সব থেকে উত্তম বলে আমি মনে করি আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চা কাচ্চার খেয়াল রাখবেন বয়স্ক বাবা মাদের খেয়াল রাখবেন আর বন্ধুরা দেশে যখন পরিস্থিতি অনেক খারাপ তখন আমি বুঝতেই পারতেছি কারো মন মানসিকতা ভালো নেই তবুও বলি জরুরি প্রয়োজনীয় যদি কারো জামা কাপড় বানানোর দরকার হয় তাহলে আমি আমার এই ভিডিওটির সাথে একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে ফোন করবেন আপনারা যদি আমাদের সাভার এরিয়ার ভিতরে হয়ে থাকেন তো আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে কাপড় বানিয়ে দেওয়ার কেননা আমাদের এই উদ্যোগের পরে আমাদের দোকানের পাশাপাশি আমরা আমার নিজের ফ্ল্যাটের ভিতরেও আমি নতুন মেশিন কিনে কাপড় বানানোর চেষ্টা করতেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমার চেনা জানা যা কাস্টমার আছে তাদের 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 তারা না পড়ে। প্রয়োজনে আর সুবিধার আমার এই কেননা এখন ঘরে বসে অনেকেরই জামা কাপড়ের দরকার হইতে পারে হঠাৎ করে তারা আমার চেনা জানা হলে কোথায় যাবে তারা সবসময় আমার কাছে বানায় দোকানে যদি আমি নাও আসতে পারি আমি বাসা থেকে বানিয়ে দিব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা নিজেরাও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে আমাদের নাগরিক হিসাবে সেগুলো অবশ্যই মেনে রাখা মেনে চলার চেষ্টা করবেন এবং আপনাদের চারপাশে যদি দেখেন একসাথে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করুন নিজ দায়িত্বে সবসময় পুলিশ কিংবা সেনাবাহিনীর আশায় থাকবেন না যে কখন তারা এসে সতর্ক করবে তারপর আমরা ঘরে ঢুকবো আমরা নিজেরাও কিন্তু নাগরিক হিসাবে পারি দেশের মানুষকে একজন আরেকজনকে দুটা ভালো উদ্দেশ্যে কথা বলতে যে আপনারা ঘরে থাকার চেষ্টা করেন বাইরে কম বের হন নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া আপনারা বাইরে 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 বের হবেন না এতটুকু কথা বললে কেউ কাউরে আমার মনে হয় না মেরে ফেলবে তো বন্ধুরা জনস্বার্থে এই ভিডিওটি আমার প্রসার তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার চ্যানেলটিতে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমি নিত্য নতুন যত ভিডিও আপলোড করব সবগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন মুক্ত থাকার চেষ্টা করবেন আস তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ